প্রায় তিন মাস পরে নিজের মহালে ফিরিব সার্ভের কাজ এতদিনে শেষ হইল এগারো ক্রোশ রাস্তা এই পথেই সেবার সেই পৌষ সংক্রান্তির মেলায় সেই শালপলাশের বন শিলাখণ্ড ছড়ানো মুক্ত প্রান্তর উঁচু নিচু শৈলমালা ঘন্টা দুই চলি আসিবার পরে দূরে দিগবলয়ের কোলে একটি ধূসর রেখা দেখা গেল মোহনপুরা রিজার্ভ ফরেস্ট এই পরিচিত দিক দৃশ্যটি আজ তিন মাস দেখি নাই এতদিন এখানে আসিয়া আমাদের লবটুলিয়া ও নাড়া বৈহারের উপর এমন একটা টান জন্মিয়া গিয়াছে যেন ইহাদের ছাড়িয়া বেশি দিন কোথাও থাকিলে কষ্ট হয় মনে হয় দেশ ছাড়িয়া বিদেশে আছি আজ তিন মাস পরে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমারেখা দেখিয়া প্রবাসীর স্বদেশে প্রত্যাবর্তনের আনন্দ অনুভব করিলাম যদি চ এখনো লপটুলিয়ার সীমানা এখান হইতে সাত আট মাইল দূরে হইবে ছোট একটা পাহাড়ের নিচে এক জায়গায় জঙ্গল কাটিয়া আবাদ করিয়াছিল অনেকখানি এখন পাকিবার সময় কাটুনিজনেরা খেতে কাজ করিতেছে আমি ক্ষেতের পাশের রাস্তা দিয়া যাইতেছি হঠাৎ ক্ষেতের দিক হইতে কে আমায় ডাকিল বাবুজি ও বাবুজি চাহিয়া দেখি আর বছরের সেই মঞ্চি বিস্মিত হইলাম আনন্দিতও হইলাম ঘোড়া থামাইতেই মঞ্চি হাসি মুখে কাঁচতে হাতে ছুটিয়া ঘোড়ার পাশে দাঁড়াইল বলিল আমি দূর থেকেই ঘোড়া দেখে মালুম করেছি কোথায় গিয়েছিলেন বাবুজি মঞ্চি ঠিক তেমনই আছে দেখিতে বরং আরও একটু স্বাস্থ্যবতী হইয়াছে কুসুম ফুলের পাপড়ির গুঁড়া লাগিয়া তাহার হাতখানাও ও পরনের শাড়ির সামনের দিকটা রাঙা বলিলাম বহরাবুরু পাহাড়ের নিচে কাজ পড়েছিল সেখানে তিন মাস ছিলাম সেখান থেকে ফিরছি তোমরা এখানে কি করছো কুসুম ফুল কাটছি বাবুজি বেলা হয়ে গিয়েছে এবেলা নামুন এখানে ওই তো কাছেই খুপড়ি আমার কোনো আপত্তি টিকিল না মঞ্চি কাজ ফেলিয়া আমাকে তাহাদের খুপড়িতে লইয়া চলিল মঞ্চির স্বামী নকছেদি ভক্ত আমার আশার সংবাদ শুনিয়া ক্ষেত হইতে আসিল নক্দি প্রথম পক্ষের স্ত্রী খুপড়ির মধ্যে রান্নার কাজ সেও আমাকে দেখিয়া খুশি হইল তবে মঞ্চি সকল কাজে অগ্রণী জন্য গমের খড় পাতিয়া পুরু করিয়া বসিবার সে আমার আসন করিল একটি ছোট বাটিতে মহু আর তৈলানিয়া আমাকে স্নান করিয়া আসিতে বলিল বলিল চলুন আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি ওই টলার দক্ষিণে একটা ছোট্ট কুন্ডি আছে বেশ জল বলিলাম সে জলে আমি নাইব না মন্ত্রী টোল শুদ্ধ লোক সেই জলে কাপড় কাছে ধোয় স্নান করে বাসনও মাঝে সে জল বড় খারাপ হবে তোমরা কি এখানে সেই জলই খাচ্ছ তাহলে আমি উঠি ও জল আমি খাবো না মন্ত্রী ভাবনায় পড়িয়া গেল বোঝা গেল ইহারাও সেই জল ছাড়া অন্য জল পাইবে কোথায় যে খাইবে না খাইয়া উপায় কি মঞ্চির বিষণ্ন মুখ দেখিয়া আমার কষ্ট হইল এই দূষিত জল ইহারা মনের আনন্দে পান করিয়া আসিতেছে কখনো ভাবে নাই এ জলে আবার কি থাকিতে পারে আজ আমি যদি জলের অজুহাতে ইহাদের আতিথ্য গ্রহণ না করিয়া চলিয়া যাই সরল প্রাণ মেয়েটি মনে বড় আঘাত পাইবে মঞ্চিকে বলিলাম বেশ ওই জল খুব করে ফুটিয়ে নাও তবে খাবো স্নান করা থাকবে মঞ্চি বলিল কেন বাবুজি আমি আপনাকে এক টিন জল ফুটিয়ে দিচ্ছি তাতেই আপনি স্নান করুন এখনও তেমন বেলা হয়নি আমি জল নিয়ে আসছি বসুন মঞ্চে জল আনিয়া রান্নার জোগাড় করিয়া দিল বলিল আমার হাতে তো খাবেন না বাবুজি আপনি নিজেই রাঁধুন তবে কেন খাবো না তুমি যা পারো তাই রাঁধো তা হবে না বাবুজি আপনিই রাঁধুন একদিনের দিনের জন্যে আপনার জাত কেন মারবো আমার পাপ হবে কিছু হবে না আমি তোমাকে বলছি এতে কোনো দোষ হবে না অগত্যা মঞ্চি রাধিতে বসিল রাধিবার আয়োজন বিশেষ কিছু নয় খানকতক মোটা মোটা হাতে গোড়া রুটি ও বুনো ধুন্দুলের তরকারি নকছেদি কোথা হইতে একভার মহিষের দুধ জোগাড় রাধিতে বসিয়া মঞ্চি এতদিন কোথায় কোথায় ঘুরিয়াছে সে গল্প করিতে লাগিল পাহাড়ের অঞ্চলে কলাই কাটিতে গিয়া একটা রাম বাচ্চা পুষিয়াছিল সেটা কি করিয়া হারাইয়া গেল সে গল্প আমাকে ঠায় বসিয়া শুনিতে হইল আমায় বলিল বাবুজি কাকুয়াড়া রাজের জমিতে যে গরম জলের আছে জানেন আপনি তো গিয়েছিলেন সেখানে আমি বলিলাম কথা কুণ্ড শুনিয়াছি কিন্তু সেখানে যাওয়া আমার ঘটে নাই মন্ত্রী বলিল জানেন বাবুজি আমি সেখানে নাইতে গিয়ে মার খেয়েছিলাম আমাকে নাইতে দেয়নি মন্ত্রীর স্বামী বলিল হ্যাঁ সে এক কাণ্ড বাবুজি ভারী বদমাইশ সেখানকার পাণ্ডার দল বলিলাম ব্যাপারখানা কি মঞ্চি স্বামীকে বলিল তুমি বলো না বাবুজিকে বাবুজি কলকাতায় থাকেন উনি লিখে দেবেন তখন বদমাইশ গুন্ডারা মজা টের পাবে নকছেদি বলিল বাবুজি ওর মধ্যে কুণ্ডু খুব ভালো জায়গা যাত্রীরা সেখানে স্নান করে আমরা আমলাতলির পাহাড়ের নিচে কলাই কাটছিলাম পূর্ণিমার যোগ পড়লো কিনা মঞ্চি নাইতে গেল ক্ষেতের কাজ বন্ধ রেখে আমার সেদিন জ্বর আমি নাইব না বড় বউ তুলসীও গেল না ওর তত ধর্মের বাতিক নেই মঞ্চি সূর্য কুণ্ডে নামতে যাচ্ছে পান্ডারা বলেছে এই ওখানে কেন নামছিস ও বলেছে জলে নাইব তারা বলেছে তুই কি জাত ও বলেছে গাঙ্গতা তখন তারা বলেছে গাঙ্গ আমরা নাইতে দিই নে কুণ্ডের জলে চলে যা ও তো জানেন তেজি মেয়ে ও বলেছে এতো পাহাড়ি ঝর্ণা যে এসে নাইতে পারে ওই তো কত লোক নাইছে ওরা কি সকলে ব্রাহ্মণ আর ছত্রী বলে যেমন নামতে গিয়েছে দুজন ছুটে এসে ওকে টেনে হিচনে মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দিলে ও কাঁদতে কাঁদতে ফিরে এলো তারপর কি হলো কি হবে বাবুজি আমরা গরিব গাঙ্গতা কাটনি মজুর আমাদের ফরিয়াদ কে শুনবে আমি বলি কাঁদিস নে তোকে আমি মুঙ্গেরের সীতাকুণ্ডে নাইয়ে আনবো মঞ্চী বলিল বাবুজি আপনি একটু লিখে দেবেন তো কথাটা আপনাদের বাঙালি বাবুদের কলমের খুব জোর পাজিগুলো জব্দ হয়ে যাবে উৎসাহের সহিত বলিলাম নিশ্চয়ই লিখবো তাহার পর মন্ত্রী পরম যত্নে আমায় খাওয়াইল বড় ভালো লাগিল তাহার আগ্রহ ও যত্ন বিদায় লইবার সময় তাহাকে বারবার বলিলাম সামনের বৈশাখ মাসে জব গম কাটুনির সময় তারা যেন নিশ্চয়ই আমাদের লব টুলিয়া বইহারে যায় মঞ্চি বলিল ঠিক যাব বাবুজি সে কি আপনাকে বলতে হবে মঞ্চির আতিথ্য গ্রহণ করিয়া চলিয়া আসিবার সময় মনে হইল আনন্দ স্বাস্থ্য ও সারল্যের প্রতিমূর্তি যেন সে এই বনভূমির সে যেন বনলক্ষ্মী পরিপূর্ণ যৌবনা প্রাণময়ী তেজস্বিনী অথচ মুগ্ধা অনভিজ্ঞা বালিকা স্বভাবা বাঙালির কলমের উপর অসীম নির্ভরশীলা এই বন্য মেয়েটির নিকট সেদিন যে অঙ্গীকার করিয়া আসিয়াছিলাম আজ তাহা পালন করিলাম জানি না ইহাতে এতকাল পরে তাহার কি উপকার হইবে এতদিন সে কোথায় কিভাবে আছে বাঁচিয়া আছে কিনা না তাহাই বা কে জানে